আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ইনশাল্লাহ ভালো আছি। তোমাদের আজকের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের ক্লাস নেব। প্রথম অধ্যায় থেকে আজকে একটা প্রশ্ন আলোচনা করব, সেটা হচ্ছে ব্যবস্থাপনার নীতিসমূহ আলোচনা করো। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ব্যবস্থাপনার নীতি, এটা একটা খুব প্রয়োজনীয় প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা অবশ্যই এটা মুখস্থ করে রাখবা। আর এই যে ব্যবস্থাপনার নীতি, এই ব্যবস্থাপনার নীতি আধুনিক যে ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ল এই 14টা নীতির কথা বলেছে। 14টা নীতি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এটা সর্বজন কর্তৃক স্বীকৃত নীতি। এই 14টা নীতি হেনরি ফেয়ল তার জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বইটিতে এই 14টা নীতির কথা বলেছে। এই 14টা নীতি তোমাদের পরীক্ষায় বহু মুখস্থ করে লিখতে হবে। এবার পয়েন্টগুলো আসা যাক, 14টা পয়েন্ট। 14টার মধ্যে প্রথমে হচ্ছে কার্য বিভাজন বা শ্রম বিভাজন। শ্রম বিভাজন বা কার্য বিভাজন বলতে প্রতিষ্ঠানে কিন্তু ছোট না, প্রতিষ্ঠান অনেক বড় থাকে তার, এবং প্রতিষ্ঠানের প্রত্যেকটা কাজ একরকম না, অনেক কাজ থাকে যেগুলো আমরা কাজ অনুযায়ী যদি ভাগ করে বিভিন্ন ছোট ছোট বিভাগ আকারে ভাগ করে দেই তাহলে প্রতিষ্ঠানটা চালানো খুব সহজ হবে বা পরিচালনা করা সহজ হবে। কাজগুলো বিভিন্ন বিভাগে, উপবিভাগে এবং বিভিন্ন বিভাগীয় প্রধানের উপর দায়িত্ব দিয়ে কাজগুলো যখন ভাগ করে দেয়া যায় তখন কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সহজ হয়, পরিচালনা করা সহজ হয়, হ্যাঁ, তার তদারকি করাও সহজ হয়, হ্যাঁ, তাহলে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সহজ হবে। তারপরে 2 নম্বর পয়েন্ট দেখছ কর্তৃত্ব ও দায়িত্ব। কর্তৃত্ব এবং দায়িত্ব, প্রতিষ্ঠানের কর্তৃত্ব এবং দায়িত্ব ভাগ করে দিতে হবে, কে কোন কাজটা করবে এবং তাকে জানতে হবে যে তার প্রতিষ্ঠানে কতটুকু কর্তৃত্ব আছে এবং কোন কোন কাজগুলো তাকে করতে হবে, তার পরিধি কতটুকু। হ্যাঁ, এই সব কিছু যদি আগে থেকে জানা থাকে তাহলে প্রতিষ্ঠানে কাজ করা অনেক সহজ হবে। তৃতীয় পয়েন্ট নিয়মানুবর্তিতা। নিয়মানুবর্তিতা হচ্ছে প্রতিষ্ঠানে একজন দুজন কাজ করে না, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যে হাজার হাজার কর্মীও কাজ করে। এই যে তারা যদি নিয়ম সম্পর্কে সচেতন না হয়, সঠিক সময়ে যদি সঠিক কাজটা করতে না পারে প্রতিষ্ঠানের কিন্তু ক্ষতির সম্মুখীন হবে, প্রতিষ্ঠানের লাভ হবে না বা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে না। এজন্য প্রতিষ্ঠানের সবাইকে নিয়ম অনুযায়ী সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছাতে হবে এবং সঠিকভাবে সুন্দরভাবে সঠিক সময়ে কাজটা শেষ করতে হবে। এই নিয়মানুবর্তিতা মেনে চললে প্রতিষ্ঠানকে ভালো ফলাফল অর্জন করতে পারবে। তারপরে 4 নম্বর দেখো আদেশের ঐক্য। আদেশের ঐক্য বলতে একটা ব্যক্তিকে এক সময়ে একজনই আদেশ করবে। একজন ব্যক্তিকে যদি একই দিনে দুইজন ব্যক্তি এসে আদেশ করে, দুটো কাজ করতে বলে, তাহলে কিন্তু সম্ভব না। একটা ব্যক্তি একটা একদিনে বা একটা নির্দিষ্ট সময়ে একটা কাজই কিন্তু করতে পারবে, হ্যাঁ, অতিরিক্ত তাকে দিলেও সে করতে পারবে না, তার একটা কাজের সীমাবদ্ধতা আছে, হ্যাঁ, একদিনে সে কতটুকু করতে পারবে। এই জন্য একজনকে একই সময়ে একজনই আদেশ করবে, হ্যাঁ, অধিক ব্যক্তি আদেশ করবে না, এটা একটা ব্যবস্থাপনার নীতি। তারপরে কি নির্দেশের ঐক্য, 5 নম্বর পয়েন্ট নির্দেশের ঐক্য। এটাও কিন্তু আগের পয়েন্টের মতোই নির্দেশের
एक ही समय एक जन ही निर्देश प्रदान करबे। निर्देश जदि एक जन के अधिक जन निर्देश दिए थाके ताहले सठिक समय से काज करते पारबे ना एवं समय मतो से काजटा सम्पन्न करते पारबे ना। तारपर ব্যক্তি স্বার্থ সাধারণ স্বার্থের অধীন। প্রতিষ্ঠানে যখন কোনো কর্মী বা কর্মকর্তা নিয়োগ করা হয় তাকে কিন্তু সেই মানসিকতা নিয়েই প্রতিষ্ঠানে ঢুকতে হবে যাতে সে প্রতিষ্ঠানে তার সর্বোচ্চ দিতে পারে, তার সর্বোচ্চ যে কার্যক্ষমতা সেটা যেন সে প্রদান করতে পারে। এজন্য তাকে অনেক সময় নিজের স্বার্থ ত্যাগ করে প্রতিষ্ঠানের স্বার্থটা আগে দেখতে হবে। সব ক্ষেত্রে প্রতিষ্ঠানকে আগে প্রাধান্য দিতে হবে, দিয়ে নিজের স্বার্থ বেশি ভাবা যাবে না, প্রতিষ্ঠানের স্বার্থটা আগে ভাবতে হবে। এজন্য অনেক সময় নিজের স্বার্থটা ত্যাগ করতে হবে। 7 নম্বর পারিশ্রমিক। পারিশ্রমিক কি? কাজের বিনিময়ে যে মূল্য প্রদান করা হয় সেটাই হচ্ছে পারিশ্রমিক। এই পারিশ্রমিক আমরা দিয়ে থাকি বা পেয়ে থাকি কাজের বিনিময়ে। তাহলে কাজ যখন সম্পন্ন হয়ে যাবে কর্মীদের তাদের ন্যায্য পারিশ্রমিক নির্দিষ্ট সময়ে প্রদান করা, এটা প্রতিষ্ঠানের একটা নীতি, হ্যাঁ, এবং ব্যবস্থাপনার এটা একটা নীতি। 8 নম্বর কেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ কি? কেন্দ্রীকরণ মানে সব কিছু এক জায়গায় কেন্দ্রীভূত করা। আর বিকেন্দ্রীকরণ হচ্ছে এক জায়গায় না রেখে সেই বিষয়গুলো বা জিনিসগুলো ছড়িয়ে দেয়া, এটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। তাহলে প্রতিষ্ঠানে কিছু কিছু কাজ আছে যে সেগুলো কেন্দ্রীভূত না রেখে বিকেন্দ্রীকরণ করে দিতে হবে। মানে কিছু দায়িত্ব আছে, কিছু কাজ আছে যে প্রতিষ্ঠান প্রধান এটা নিজে না রেখে সবার কাছে দিয়ে দিবে, সেই কাজগুলো ভাগ করে দিবে। কিন্তু প্রতিষ্ঠানে এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো প্রতিষ্ঠানের প্রধানকে নিজের দায়িত্বে রাখতে হয়, এটাই হচ্ছে কেন্দ্রীকরণ। এগুলো কিন্তু সবার কাছে পৌঁছানো ঠিক না। প্রতিষ্ঠান প্রধান এই বিষয়গুলো সে নিজে কন্ট্রোল করবে, পরিচালনা করবে বা সিদ্ধান্ত নিবে, এটাই কিছু কিছু বিষয় নিজের দায়িত্বে রাখা হচ্ছে কেন্দ্রীকরণ। 9 হচ্ছে জোড়াময় শিকল। জোড়াময় শিকল, এই কথাটার অর্থ হচ্ছে আমরা শিকল দেখেছি না, মই দেখেছি না, শিকল একটার সাথে কিন্তু আরেকটা জড়িত থাকে, হ্যাঁ, এরকম ময়ও কিন্তু একটা ধাপ পার হলে আরেকটা ধাপে উঠতে হয়, হ্যাঁ, একটা বাদ দিয়ে আমরা পরবর্তী ধাপে উঠতে পারি না। তো সেরকম প্রতিষ্ঠানের আদেশ নির্দেশ বা কোনো সিদ্ধান্ত, কোনো পরিকল্পনা সব কিছু কিন্তু জোড়াময় শিকলের মতো উপর থেকে নিচের দিকে নামতে থাকে। হ্যাঁ, প্রতিষ্ঠান প্রধানগণ কোনো পরিকল্পনা বা কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে সেটা কিন্তু সরাসরি নিচের লেভেলে কর্মকর্তা বা কর্মীর কাছে পৌঁছায় না, আগে তারা কর্মকর্তা বা প্রতিষ্ঠানের অন্য যে সহযোগী বিভাগীয় প্রধান থাকে তাদের কাছে পৌঁছায় দেয় তথ্যটা, এবং তারা কিন্তু আস্তে আস্তে তাদের আন্ডারে বা তাদের সুপারভিশনে যারা থাকে তাদের কাছে পৌঁছায় দেয়। এভাবে কোনো সিদ্ধান্ত উপর থেকে নিচে বা নিচের থেকে উপরে আস্তে আস্তে পৌঁছাতে থাকেন, সরাসরি নিচে আসে না, আবার নিচের থেকে কোনো সমস্যা হলেও সেটাও কিন্তু সরাসরি তারা প্রধানকে জানাতে যায় না, তাদের যে বস তাকে জানাতে যায়, হ্যাঁ, তারপরে সে কি করে তার বসকে জানাতে যায়, এভাবে প্রতিষ্ঠানটা পরিচালিত হয়ে থাকে, একেই বলছে জোড়াময় শিকল। 10 নম্বর হচ্ছে শৃঙ্খল, মানে শৃঙ্খলা। প্রতিষ্ঠানে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সে প্রতিষ্ঠানে কাজ কিন্তু সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব না। হ্যাঁ, সকলের মধ্যে
একটা শৃঙ্খলার প্রয়োজন আছে। শৃঙ্খলা থাকলে একটা পরিবেশ, সুন্দর পরিবেশে সবার মনোযোগ সহকারে কাজ কিন্তু করতে পারবে, তাহলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব হবে। হ্যাঁ, এটাও ব্যবস্থাপনার একটা নীতি। 11 নম্বর দেখো, সাম্যতা। সাম্যতা মানে কি? সকলের সমান অধিকার বা সমান কর্তব্য দায়িত্ব এসব। হ্যাঁ, সকলকে সমান চোখে দেখতে হবে। প্রতিষ্ঠানের যে বস বা প্রধানরা থাকবে, তারা কিন্তু সকল কর্মীকে মানে কাজের ভিত্তিতে বা যার যার পোস্ট অনুযায়ী তাদেরকে সবাইকে সমানভাবে সমান চোখে দেখতে হবে। হ্যাঁ, এখানে যদি কোনো স্বজন প্রীতি থাকে বা একই কাজ করছে দুজন, একজনকে বেশি পুরস্কার দেওয়া হচ্ছে বা একজনের সাথে বেশি সুবিধা দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু আরেকজন মন খারাপ করবে, তার কাজের স্পৃহাটা নষ্ট হয়ে যাবে। যে এজন্য প্রতিষ্ঠানে অবশ্যই স্বজন প্রীতি থাকা যাবে না, এবং প্রধানরা যার যার আন্ডারে সবাইকে সমান চোখে দেখতে হবে। সাম্য তা তাহলেই বজায় থাকবে প্রতিষ্ঠানে। এটা একটা গুরুত্বপূর্ণ নীতি। 12 নম্বর দেখো, চাকরির স্থায়িত্ব। চাকরির স্থায়িত্ব মানে চাকরির নিশ্চয়তা, তাই না? একজন যদি প্রতিষ্ঠানে কাজ করে কিন্তু তার চাকরি চলে যাওয়ার একটা ভয় মনের মধ্যে থাকে, সে কিন্তু কাজে মনোযোগী না হয়ে সে কিন্তু একটা স্থায়ী চাকরি খোঁজার চেষ্টায় থাকবে। হ্যাঁ, তার মনের মধ্যে সবসময় একটা কি ভীতি কাজ করবে, এই বুঝি আমার চাকরি যাবে, একটা মানসিক একটা টেনশন। এই মানসিক টেনশনে কিন্তু মানুষ তার শরীরের যে সর্বোচ্চ পরিশ্রমটা দিতে পারে না, এই জন্য সে সবসময় মানসিক চাপে থাকে। তাহলে তা কারো যদি কারো কাছ থেকে তার শরীরের সর্বোচ্চ যে পরিশ্রমটা নিতে হয়, তাহলে কিন্তু তার চাকরিটা স্থায়ী করে দিতে হবে। হ্যাঁ, চাকরির স্থায়িত্ব থাকলে বা চাকরিটা যাওয়ার ভয় না থাকলে সে কিন্তু নিজের সর্বোচ্চ দিয়ে প্রতিষ্ঠানে কাজ করবে। তারপরে দেখো, উদ্যোগ মানে নতুন কিছু করার যে প্রেরণা, সেটা আবার নতুন কিছু করার যে চেষ্টা, সেটাই হচ্ছে উদ্যোগ। প্রতিষ্ঠানে যদি কাউকে কোনো কিছু করার বা কোনো সব কিছু সুন্দরভাবে দেয়া যায়, তো প্রতিষ্ঠানের পরিবেশ যদি ভালো হয়, তাহলে কিন্তু তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। তাহলে একজন কর্মীকে কী করতে হবে প্রতিষ্ঠানে? তাকে সুন্দরভাবে তাকে কাজ করার সুযোগ দিতে হবে, তাহলে সে নিজের থেকে নিজের উদ্যোগে বা নিজের চেষ্টায় অনেক নতুন কিছু প্রদান করতে পারবে বা উদ্ভাবন করতে পারবে। এটাই হচ্ছে উদ্যোগ। লাস্ট পয়েন্ট 14 নম্বর হচ্ছে একতাই বল। কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। তার মানে যেখানে একতা আছে সেখানে কিন্তু ক্ষতির সম্ভাবনা খুব কম। সবাই মিলে যে কাজটা করা হবে সেখানে সফলতা অর্জন করা খুব সহজ হবে। তাহলে প্রতিষ্ঠানে সফলতা অনেক বৃদ্ধি পেয়ে যাবে। আর যেখানে দ্বন্দ্ব থাকবে, ঐক্য থাকবে না, সেখানে মানসিকভাবেও কিন্তু সবাই আতঙ্কে থাকবে। এজন্য প্রতিষ্ঠানের সফলতা অত দ্রুত সম্ভব না। আর একতা যদি থাকে তাহলে সব ধরনের সফলতা সম্ভব। তোমরা আশা করছি যে এই 14টা পয়েন্ট বুঝতে পারছো। তোমরা এই 14টা পয়েন্ট মুখস্থ করবা, এবং এই প্রশ্নটা যদি পরীক্ষার হলে আসে, অবশ্যই তোমরা 14টা নীতি উল্লেখ করবা। এবং এই যে হেনরি ফেয়োল যে 14টা নীতির কথা বলেছে, এটাও তোমাদের প্রশ্নের শুরু উত্তরের শুরুতে দিয়ে তারপরে কিন্তু এই 14টা পয়েন্ট
आलोचना करबा আর পয়েন্ট কিন্তু আলাদাভাবে লিখে পরে আবার আলোচনা করবা তা না, একবারে একটা পয়েন্ট লিখবা সেটা আলোচনা করবা, তাহলে তোমাদের পরীক্ষার খাতায় অল্প সময়ে উত্তর করা সম্ভব হবে বেশি। যে কোনো প্রশ্নেই কিন্তু আলাদাভাবে পয়েন্ট লেখার দরকার নেই, যখন যে পয়েন্টটা লিখবা সেটা আলোচনা করে পরবর্তী পয়েন্ট লিখবা। আশা করছি তোমরা ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করবা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।